আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। তাসলিমা আক্তার। আচ্ছা তাসলিমা আক্তার, আপনি কোথায় থাকেন? নোয়াখালী। নোয়াখালী জেলার কোথায়? বসুরহাট। আচ্ছা, আপনি ডিপিআরসি হাসপাতালে কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি আমাদেরকে একটু বলেন? আমার প্রতিটা হাতে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, গাড়েও ব্যথা ছিল। আচ্ছা, এই সমস্যা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? এক বছর। গত এক বছর যাবত আপনি এই সমস্যায় ভুগছিলেন? আচ্ছা, বর্তমানে আপনি কোন ডক্টরের সাহেবের মানে তত্ত্বাবধানে আপনি চিকিৎসা দিন ছিলেন এই হসপিটালে? ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন যাবত আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন? 5 দিন। গত 5 দিন। আচ্ছা, গত 5 দিন আপনার এই ট্রিটমেন্টের পরে এখন আপনি কেমন বোধ করছেন? আমি আগে থেকে অনেক ভালো সুস্থ বোধ করতেছি, সম্পূর্ণ। আচ্ছা, এখানে পেশেন্টের মাও আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? হাসিনা আক্তার। আচ্ছা, আপনার মেয়ে গত এক বছর যাবত উনি যে সমস্যায় ভুগছিলেন, যে ওনার দুঃসহ যে সময়গুলো উনি পার করেছেন, সেই সময়ের এবং এই সময়ে গত 5 দিন উনি ট্রিটমেন্ট নিয়ে উনি বলছেন যে উনি এখন সম্পূর্ণ সুস্থ, আপনার মতামতটা কি? হ্যাঁ, আমি এক বছর ধরে ডাক্তার দেখাইছি। আচ্ছা, কোনো ডাক্তারের ওষুধই ভালো হয় না। ডাক্তার শফিউল্লাহ আহমেদের এখানে আমি 5 দিন চিকিৎসার পরে আমার মেয়ে অনেক সুস্থ, আগের থেকে অনেক সুস্থ বোধ করছে। আচ্ছা, আপনারা এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথা থেকে পেয়েছিলেন? ইউটিউবের মাধ্যমে আপনারা প্রথমে জানতে পেরেছেন, তারপরে আপনারা সরাসরি ডক্টর সাহেবের সাথে এসে দেখা করেছেন? জি। আচ্ছা, তো আপনারা যখন এই ডিপিআরসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তাদের ব্যবহার বা তাদের সেবা কেমন ছিল? খুব ভালো ছিল, খুব ভালো লাগছে, খুব ভালো ছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। বিডি টুজ এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।